দেখো এবার যা টাইম হয়ে গেছে তাকে টানবে, দেখো হাত দিয়ে দিয়ে হয়ে গেছে টাইম, হায় হায় হাড় হয়ে গেছে। হ্যালো গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস, আজকের হচ্ছে আমি যাব হচ্ছে ফ্লাওয়ার শো দেখতে আমাদের এখানে, আর সত্যি দারুণ হয়, প্রত্যেক বছর হয়। তো এখন হচ্ছে আমি বেরিয়ে পড়েছি, আর এখন প্রীতম আসবে, প্রীতম আর আমি দুজনে হচ্ছে স্কুটিতে করে যাবো। গাইস ফাইনালি আমি চলে এসেছি, ঠিক আছে, এখন হচ্ছে আমরা দুজন যাবো, গিয়ে হচ্ছে ওখানে দেখাবো। তো এখানে নাকি দারুণ দারুণ বিভিন্ন রকমের ফুল আসে, তো চলো আমরা যাই গিয়ে তোমাদের দেখাবো। তো গাইস ফাইনালি আমরা এখন এন্ট্রি করে গেছি। গাইস এখানে হচ্ছে পুরো মেলা মেলা লাগছে, চলো এই সামনের দিকে ফ্লাওয়ার শো আছে, তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ। দেখো তো গাইস ফাইনালি আমরা হচ্ছে ফ্লাওয়ার শোর মধ্যে প্রবেশ করে গেছি। দেখো ফুলই দেখতে পাচ্ছি না, ওই দেখো ভালোই ভিড় আছে গাইস দেখাচ্ছ। গাইস এরা কমেন্ট করে জানাও এটা কি করেছে এরা। ও এই দূর থেকে দেখো ডিজাইন গুলো, দেখো এই ডিজাইন গুলো দেখো। তো গাইস কালো টমেটো, এগুলো কি কালো টমেটো দেখো শুধু। হলুদ ফুলকপি প্রথমবার দেখলাম আমি, হ্যাঁ হ্যাঁ এখানে বিভিন্ন কালারের ফুলকপি দেখো। ওরে দেখো এগুলো খেতেও পারো। এখানের মধ্যে এখানে একটা সবচেয়ে সুন্দর জিনিস এটা হচ্ছে, এই দেখো আমার পিছন সাইডে দেখতেই পাচ্ছ, এটাই সবচেয়ে সুন্দর জিনিস। ওখানে হচ্ছে গান বাজিয়ে ঘুরাচ্ছে টিকটকের মতন, ঠিক আছে টিকটকে যেমন ভিডিও বানায় সেই রকম। ও কি হবে সেট আপটা করছে দেখো, রিং লাইটের মধ্যে ফোন ঢুকিয়ে দিল, ঠিক আছে এবার দেখো কি হবে ডান্সটা হয় দেখাচ্ছি। দেখো একটা ছোট বাচ্চা মেয়ে দাঁড়িয়ে গেল, কাকু স্পিকার নিয়ে রেডি, ও একটা গান দিয়ে দিল। রিং লাইট চলছে না কিন্তু, এত সুন্দর সালমরাই মেইনটেইন করেছে দেখো। গেরুয়া সাদা সবুজ আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ হয়েছিল, মাঝখানে অশোক চক্র দিয়েছিল, কিন্তু বেগুনি কালারটা ভালো ফুটছে না বলে ওটা আমরা আবার তুলে আবার লেভেল করে দিয়েছি। সালম সব রকমের ফুলের নাম কি তো জানা আছে, সমস্ত জানা আছে, গাঁদার বহু রকম ভ্যারাইটিস আছে, ওটা ইনকা আছে, এটা পিটুনিয়া সাদা, আর এটা পমপম ডালিয়া এখনো পুরোপুরি খুলেনি। আচ্ছা এটা খুলতে এখনো 15 দিন টাইম লাগবে। আচ্ছা এই ডালিয়াটা দেখাও, এটা বড় জাতের ডালিয়া আর এটা ছোট জাতের, এটা পমপম বলা হয়। আর এগুলো পার্মানেন্ট গাছ, হ্যাঁ প্রথমে পার্মানেন্ট হয়ে হয়ে এসে মাঝখানে এগুলো মালভা দিয়ে মেকআপ করা হয়েছে, একটু মনে হচ্ছে ঝুলে গেছে, এগুলো জল ঠিকঠাক পড়েনি, এত উঁচুতে আমাদের ভালোভাবে জল দেওয়া সম্ভব হয়নি, তাই দেওয়া হয়নি। আমাদের নার্সারিতে যতক্ষণ ছিল খুবই ভালো অবস্থায় ছিল, এখন একটু ঝুলে গেছে, শিশির পরে আবার সতেজ হয়ে যাবে। বন্ধুরা এখানে হচ্ছে সালম এসেছে, ও হচ্ছে পুরো নার্সারি পুরো এই জিনিসটা মেনটেন করে, ঠিক আছে। শুধু আমি নয়, আমার সাথে আরো আছে আমাদের গ্রুপের, ওদের গ্রুপে আরো অনেকেই আছে, 70 জন আছে গার্ডেনের। হ্যাঁ আশির, হ্যাঁ এবছর প্রায় 17,000 টব হয়েছে, 17,000। ভাবতে পারছো কি এবারে কি নতুন এত করেছে না আগেও করেছিল এরকম? গত বিগত বছরগুলো হতো আমাদের ক্লাস্টার 12-এ, হ্যাঁ গত বছর থেকে এখানে শুরু হয়েছে। তোর ভাবো 17,000 টব এখানে আছে, আগামী বছর আরো সুন্দর হবে, হ্যাঁ তারই প্রচেষ্টা করছি আমরা। আয়ুষের ম্যানেজমেন্ট আমাদের সাথে খুব মানে ভালো বিহেভ করেছে, মানে ভাবতে পারছো 17,000 টব আছে, মানে প্রত্যেকটা তো আমি দেখাতে পারবো না, মানে দেখছি পুরো প্রচুর বড় এরিয়া জুড়ে আর দারুণ করেছে।
তো গাইস দেখো আমাদের হচ্ছে প্রীতম এসেছে, প্রীতম দেখো শুধু হচ্ছে ছবি তুলে দিচ্ছে, আর দেখো শুধু সৌন্দর্য গুলো তোমাদের আমি দেখাচ্ছি। দেখো এইগুলো এই গাছগুলো দড়ির ভিতরে যেগুলো এগুলো কম্পিটিশনে এসছে, এগুলো হ্যাঁ এগুলো বিভিন্ন কোম্পানির, ওটা যেমন হলদিয়া পেট্রোকেমিক্যাল, আমাদের হলদিয়া মিউনিসিপ্যালিটি আছে, ওদিকে আছে বিন্দুওয়ালা রাইস মিল, এবং প্রাইভেট মানে পার্সোনাল নিজের নাম করা তারাও মানে যারা গার্ডেনিং এ খুব আগ্রহী তারাও দিয়েছে। আচ্ছা আলম বলছি তোকে, এই যে এদের জন্য কি প্রাইজেরও ব্যবস্থা আছে? হ্যাঁ আগামীকাল আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে এই স্টেজেই। আচ্ছা তো দেখো এর জন্য হচ্ছে প্রাইজও দেওয়া হবে, ঠিক আছে? তোমাদেরকে বলছি তোমরা যদি বিভিন্ন রকম এরকম ফ্লাওয়ার নিয়ে আসো ভালোই এখানে প্রাইজ দেওয়া হয়, তোমরা চলে আসবে। এই গাছে একটাই ডাল থেকেই হয়, যেমন এই ডালটা দেখাতে পাচ্ছি না, এদিকে আসো তো দেখো। দেখো সালম দেখাবে কি হবে গাছের ডাল থেকে হয়। ধরুন এই একটা ডাল, এর একটা সময় থাকে, সেই সময় আমরা কাটিং করি এই ডালটা। এখানে আমরা রুট পাউডার দিয়ে আমরা বালিতে আমাদের প্রসেসে রুট এনে তারপর আমরা ছোট টবে ট্রান্সফার করি, সেখান থেকে একটু বড় হয়ে গেলে তার থেকে আর একটু বড় টবে, তারপরে ফাইনালি আমরা 6 ইঞ্চি 8 ইঞ্চি টবে কনভার্ট করার পরে বিভিন্ন প্রসেসে এই এত সুন্দর ফুল ফুটিয়ে তুলি। এর পিছনে সারা বছর আমাদের থাকতে হবে। তো দেখো মানে আমরা শুধু ফিনিশিং কাজটা দেখছি যে কত সুন্দর ফুলটা ফুটেছে, কিন্তু এর পিছনে বীজ থেকে শুরু করে কিছু কিছু ডাল আমরা নিজেরা মানে কাটিং করে করি, আবার কিছু কিছু বীজ থেকে করি। এইগুলো যেমন আমরা বীজ থেকে ডাইরেক্ট মানে বীজ ফেলে হ্যাঁ সে প্রসেস করে করে এই বড় করেছি, আর এগুলো ডাল কাটিং হয়। এগুলো ডাল কাটিং এর কোলিয়াস দেখছেন, এই কোলিয়াসের বিভিন্ন ভ্যারাইটি ওইদিকে ভালো করে শো করা আছে, এগুলোও কিন্তু ডাল থেকে কাটিং ডাল থেকেই করা হয়। আর ওই দিকটা দেখবেন ডালিয়া, ও ডালিয়াও কাটিং থেকে আমরা করি। মানে দেখো কত রকমের মানে সারাটা বছর দিতে হয় এই যে সিজনের ফ্লাওয়ারগুলো, এগুলো হচ্ছে মানে ভালোই খাটনি থাকে, প্রত্যেকটা সিজনে ওয়াইজ এইসব ফ্লাওয়ারগুলো হয়। দেখো শুধু এগুলো শুধু এই সিজনটাই। মালভা দেখছেন এই এই গাছটার নাম মালভা, এখন একটু ঝুলে গেছে মানে জল শর্টের জন্য। এই গাছটা আমাদের যখন নার্সারিতে থাকে প্রচুর মৌমাছি আছে, প্রচুর মৌমাছি আছে, মৌমাছি এসে এর মধু খায়, এত সুন্দর লাগে। আর কিছু আমাদের টব আছে ছোট পট পেঞ্জি, সে দেখতে একদম বাটারফ্লাইয়ের মতো একদম যেন প্রজাপতি। তো সালম হচ্ছে আমার বন্ধু, ঠিক আছে? এর হচ্ছে একটা ইউটিউব চ্যানেল আছে, এ হচ্ছে এরকম বিভিন্ন রকমের যে নার্সারি কাজগুলো এ হচ্ছে পুরো ট্রিটমেন্ট করে, আর কিভাবে হয় না হয় ওকেও আমি বলবো এই ধরনের ভিডিও বানানোর জন্য, যাতে তোমরাও সুন্দরভাবে জানতে পারো, ঠিক আছে? আর তোমরাও বাড়িতে এই ধরনের বানিয়ে তুলতে পারো। দেখো শুধু মানে পুরো খাটনিটা দেখো শুধু এদের। তো গাইজ এখানে হচ্ছে আমি বলছি এখানে হচ্ছে অনেক কম্পিটিশন হয়, ঠিক আছে? তোমরা যদি গাছ ভালোবাসো গার্ডেন ভালোবাসো, অনেকে গার্ডেন করে কিন্তু কম্পিটিশনে দেয় না, আমরা বলবো আপনারা আসুন এই কম্পিটিশনে অংশগ্রহণ করুন। আর এখানে আপনাই যেমন তৈরি করবেন গাছ বা ফুল সেই ওয়াইজ এখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড করার পরে এখান থেকে কিন্তু প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়, আর খুব মানে আরো সুন্দর লাগবে। আপনার যে প্রতিভা আছে এটা আমরাও জানতে পারবো, জানতে পারবো, এটাই সবচেয়ে বড়। আমাদের থেকে আপনারা কিছু জানবেন, আপনাদের থেকে কিছু নলেজ আমাদেরও হবে, তাই আপনারা আসুন হ্যাঁ আমাদের এই শোতে অংশ। এটা আমাদের 45তম ফ্লাওয়ার শো চলছে আয়ুষীর, বিগত বছর আরো সুন্দর করব, আপনারা আসুন। আচ্ছা সালাম এখানে হচ্ছে কন্ট্যাক্ট করবে কি হবে, মানে কি হবে ধর আমার বাড়িতে এরকম ফ্লাওয়ার আছে এখানে আনবো কি হবে, বা কাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে? আপনারা যারা অংশগ্রহণ করতে চান এই চ্যানেলের মাধ্যমে, যেমন ভিডিওটা যাচ্ছে আপনারা কমেন্টে জানান যারা অংশগ্রহণ করতে চান, এ আমার বন্ধু এ আমার সঙ্গে কন্ট্যাক্ট করলে আমি বলে দেবো। বাদ বাকি যারা এই হলদিয়ায় কাছাকাছি থাকেন তারা এই স্টেট অফিস আছে আমাদের সিভিল অফিস, হ্যাঁ স্টেট ব্যাংকের কাছেই একটা স্টেট অফিস আছে, ওখানে আমাদের অফিসাররা থাকেন এবং ওয়ার্কাররা থাকেন, ওনাদের সাথে কন্ট্যাক্ট করেও আপনারা আসতে পারেন। তো ঠিক আছে, দেখলে কত সুন্দরভাবে বলে দিলো, এইভাবে তোমরা হচ্ছে এখানে নিয়ে আসতে পারো, তোমরা হচ্ছে পার্টিসিপেট করতে পারো এইসব প্রোগ্রামে। গাইস দেখুন শুধু মানে ফুলে এত সুন্দর সাজিয়েছে, দেখুন শুধু দেখুন। তো গাইস এখন আমরা ঢুকে যাবো মেলার মধ্যে, এখানে দেখো অনেক কিছু আছে, সুইমিং পুল টুল সব আছে। স্পিডে ঘুরা, হ্যাঁ স্পিডে স্পিডে, ব্যাস এই তো তুম কিরে জুড়ি এটা চালাচ্ছে, দেখো আর কেউ নেই। তো গাইজ এখন আমি আর প্রীতম এবার বাড়ি চলে যাচ্ছি, মানে ফ্লাওয়ার শোটা সত্যি দারুণ ছিল, মানে এই বছর পড়েছে মানে সত্যি অনেকটা বড় জায়গা,
আর ফ্লাওয়ার শো তো আছে, তাছাড়া বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য আরো বিভিন্ন রকম জিনিস আছে। তো প্রত্যেক বছর হয় এখানে ফ্লাওয়ার শো, দারুণ। তো গাইজ এখন হচ্ছে আমি এখন বাড়িতে চলে এলাম, ঠিক আছে? তোমরা ভিডিওটা দেখো, ভিডিওটা দেখে তোমাদের কেমন লেগেছে তা তোমরা কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। আর চলো, এখানেই হচ্ছে আমার এই ভিডিওটা আমি শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। Bye. Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 go.